সে সওয়াব পাবে। কারা এতেকাফ করবে, কোন কোন মানুষ এতেকাফ করতে পারবে আর কারাই বা এতেকাফ করতে পারবে না, এক নম্বর শর্ত মুসলমান হইতে হবে। কোন মুসলমান ছাড়া অন্য মানুষ কাফের মুশরিক এতেকাফ করতে পারবেন না। জ্ঞানবান হইতে হবে, মুসলমান ঠিক কিন্তু সে পাগল, সে এতেকাফ করতে পারবেন না। জ্ঞানবান হইতে হবে, আবার মুসলমানও হইতে হবে। মসজিদে অবস্থান করতে হবে, পুরুষের জন্য মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় এতেকাফ হবে না, তবে সেই মসজিদটা জুমার মসজিদ হইতে হবে। পাঁচ জায়গায় নামাজ আছে কিন্তু জুমা নাই, এরকম অনেক মসজিদ আছে না, ওই ধরনের মসজিদে এতেকাফ হবে না। যেই মসজিদে জুমার নামাজ আদায় করা হয় ওই মসজিদেই আপনি এতেকাফ করবেন, এটা আপনার জন্য একটা শর্ত, নতুবা আপনার এতেকাফ হবে না। আপনাকে মসজিদে অবস্থান করতে হবে, মসজিদ থেকে আপনি বের হইতে পারবেন না বিশেষ প্রয়োজন ছাড়া। টয়লেটে যাবেন, উজু করবেন, গোসল করবেন, এই বিশেষ প্রয়োজন ছাড়া আপনি যদি মসজিদ থেকে কোনোভাবে বের হন আপনার এতেকাফ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। নিয়ত করা, নিয়ত ছাড়া এতেকাফ শুদ্ধ হবে না। আপনি এই যে যারা যারা এতেকাফ করবেন, নিয়ত কিন্তু এখনই হয়ে গেছে, আপনাদের নিয়ত হয়ে গেছে এখনই, যারা যারা এতেকাফ করবেন নিয়ত করছেন, এতেকাফ কিন্তু করতে হবে, ঠিক আছে, বাদ দেওয়া যাবে না, এটা ওয়াজিব হয়ে গেছে এখন আপনাদের উপর। তাহলে এরপরে আসেন, রোজা রাখতে হবে। তাহলে এতেকাফের শর্ত হলো রোজা রাখা, এতেকাফের শর্ত কি? রোজা নাই এতেকাফ হবে না, রোজা নাই এতেকাফ হবে না। রোজাও থাকতে হবে, মসজিদে অবস্থান করতে হবে, জ্ঞানবানও হইতে হবে, মুসলমানও হইতে হবে। জানাবাত হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া, এটা মহিলাদের জন্য, মহিলাদের যে মাসিক ঋতুস্রাব হয় যখন তাদের এটা দেখা দিবে এতেকাফ নষ্ট হয়ে যাবে, এতেকাফ করতে পারবেন না, এই জন্য এটা থেকে মুক্ত হওয়া। মহিলাদের জন্য স্বামীর অনুমতি লাগবে এতেকাফ করতে গেলে, খুশি হয়েছেন না? মহিলাদের জন্য আপনার কি লাগবে? অনুমতি লাগবে, অনুমতি ছাড়া এতেকাফ করলে হবে না। কারণ স্বামী অনুমতি ছাড়া কোনো মহিলা যদি এতেকাফ করে তাহলে স্বামীর খেদমত করবে কে? দেখছেন স্বামীর খেদমতকে আল্লাহ কত প্রাধান্য দিয়েছে, সুবহানাল্লাহ। লাগলো এই দরকার, এই ওয়াজ শোনার দরকার মহিলাদের, ঠিক না? এদেরকে শোনাইবেন যে খবরদার এতেকাফ করবো আমার অনুমতি ছাড়া না, ইমাম সাহেব বলে দিচ্ছে। কারণ কি? কারণ আপনার অনুমতি ছাড়া যদি মহিলা এতেকাফ করে আপনার পানি লাগতে পারে, আপনার খাবারের খাবার লাগতে পারে, আনুষাঙ্গিক অনেক কাজ আছে, এগুলোতে যদি আপনি ব্যাঘাত পান, কষ্ট পান, তাহলে ওই মহিলার এতেকাফ হবে না, বরং সে গুনাহগার হবে। কারণ স্বামীর মনে সে কষ্ট দিল এতেকাফ করে, এই জন্য এতেকাফ সওয়াব, কিন্তু অনুমতি লাগবে কার? স্বামীর। এই জন্য আপনারাও একদম কৃপণ টাইপের হইবেন না, যদি এতেকাফ করার ইচ্ছা করে অনুমতি দিয়ে দিবেন। আপনি একটু কষ্ট করলেন, আপনার একটু কষ্টের বিনিময়ে যদি আপনার স্ত্রী কিছু সওয়াবের অংশীদার হয় আপনার কি লাভ হবে না নাকি লোকসান? লোকসান তো নাই। এই জন্য মনটাকে প্রশস্ত করবেন, বিবিদেরকে এতেকাফ করার জন্য উদ্বুদ্ধ করবেন, তারা যদি এতেকাফ করে তাদেরকে উৎসাহ দিবেন।